প্রথমে আসি দক্ষিণী সুপারস্টার ইয়াশের কাছে। বর্তমান সময়ের আলোচিত সিনেমাগুলোর মধ্যে অন্যতম একটি সিনেমা কেজিএফ চ্যাপ্টার 2। ছবিটি মুক্তির অধীর আগ্রহে দিন কাটছে কোটি কোটি দর্শকের। প্রতিনিয়ত চোখ রাখছেন তারা কবে মুক্তি পাবে সিনেমাটি। এমনিতেই করোনার কারণে পিছিয়ে গিয়েছে নির্মাণ এবং মুক্তির দিন। তার ভিড়ে এবার এলো দারুণ এক খবর, কেজিএফ এর দ্বিতীয় কিস্তিতে রাখা হবে একটি আইটেম সং। এখানে ইয়াশের বিপরীতে মিলবে বলিউডের হার্টথ্রব নোরা ফাতেহির একটি গান, এমনই খবর ছড়িয়েছে সিনেমার কিছু সূত্র মতে। তবে সিনেমাটির অফিসিয়াল সূত্র মতে এখনো কোনো কিছু জানানো হয়নি এ ব্যাপারে। কেজিএফ চ্যাপ্টার 2 খুব কাছের একটি সূত্রের গণমাধ্যম নিশ্চিত করেছে হায়দরাবাদে সিনেমাটির গানের শুটিং হয়েছে গত ফেব্রুয়ারিতে, এতে অংশ নিয়েছিলেন নোরা ফাতেহি। প্রশান্ত নীলের পরিচালনায় সিনেমাটিতে অভিনয় করেছেন ইয়াশ, সঞ্জয় দত্ত, শ্রীনিধি শেঠি, প্রকাশ রাজ সহ আরো অনেকেই। আসন্ন 16 জুলাই সিনেমাটির মুক্তির পরিকল্পনা রয়েছে। প্রসঙ্গত, কেজিএফ চ্যাপ্টার 2 এর হিন্দি ভাষার ডাবলিং ইয়াশের করার কথা থাকলেও তিনি হিন্দি ডাবলিং থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। ইয়াশ মনে করেন তার হিন্দি উচ্চারণে যথেষ্ট সমস্যা রয়েছে, তাই তার বদলে সিনেমার হিন্দি ডাবলিং করছেন শঙ্কত মাহারি। এবার আসা যাক বলিউড ভাইজান সালমান খানের কাছে। অনেক প্রতীক্ষার পর অবশেষে 26 এপ্রিল মুক্তি পেয়েছে সালমান দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা রাধে ইউ আর মোস্ট ওয়ান্টেড ভাই সিনেমার গান। সিটিমার শিরোনামের এই গানটি মুক্তির পর থেকেই বেশ দারুণ সাড়া মিলেছে। সালমান দিশার অসাধারণ স্কিন ক্রামিস্টি ছুঁয়ে গেছে দর্শকদের মন, নাচে তালে মুগ্ধ করেছেন তারা। সেই সুবাদে ইউটিউবে ট্রেন্ডিংয়ে আছে এই গানটি, করেছে ভিউয়ের দিক থেকে বেশ কয়েকটি রেকর্ড। গানটি মুক্তির 24 ঘন্টায় গানটির ভিউ ছিল 3.4 মিলিয়ন। শুধু তাই নয়, 24 ঘন্টায় মিলিয়ন ভিউ নিয়ে সেই দিনের ইউটিউবের সর্বোচ্চ ভিউ রেকর্ড অর্জন করেছে সিটিমার। আর দুদিন পেরুতেই গানটির ভিউ হয় 35 মিলিয়নেরও বেশি। ইউটিউব ট্রেন্ডিংয়ে প্রথম স্থানে রয়েছে সালমান দিশার নতুন এই গানটি, সাথে আরও একটি রেকর্ড সৃষ্টি করেছে। বলিউডে মুক্তিপ্রাপ্ত সকল গানের মধ্যে সবথেকে দ্রুত 22,000 লাইকের মাইল ফলক স্পর্শ করেছে এই গান। বর্তমানে গানটির ভিউ দাঁড়িয়েছে 47 মিলিয়নেরও বেশি আর লাইক পেয়েছে 734K। সালমান খানের বান্ধবী খ্যাত লুলিয়া ভান্তুর এবং কামাল খানের কণ্ঠে গানটির সঙ্গীত আয়োজন করেছে দেবী শ্রীপ্রসাদ, কোরিওগ্রাফার হিসেবে ছিলেন শায়েক জানি বাসা। প্রসঙ্গত, রাধে ইউ আর মোস্ট ওয়ান্টেড ভাই সিনেমাটি প্রযোজনা করেছে সালমানের নিজ প্রযোজনা প্রতিষ্ঠান জি ফিল্মস। চলতি বছরের 13ই মে ঈদ উল ফিতর উপলক্ষে মুক্তি পেতে পারে সিনেমাটি। নতুন করে সিনেমাটি এখন পর্যন্ত 40টি দেশে মুক্তি পাবে বলে জানিয়েছে জি ফিল্মস। এই গানটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন আমাদের। আর এমনই আরও নিউজ আপডেট থাকতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল। ধন্যবাদ। বিনোদনের নিউজে আপডেট থাকতে সাবস্ক্রাইব করে রাখুন সিনেপ্লেক্স বাংলা।